বিস্তার পানি তো আনতে পারেন না, বর্ডার তো গুলি বন্ধ করতে পারেন না, ফেলানির লাশের বিচার তো আপনি করতে পারেন না। লজ্জা হয় না, রেল লাইনের ভিতর যুবতীকে ধর্ষণ করা হয়, এখনো রেল মন্ত্রী পদে ত্যাগ করেন নাই, লজ্জা হয় না? হিন্দুস্থানের সাথে ভারতের সাথে অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। এই অসম চুক্তি যদি কার্যকর করে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। হিন্দুস্থান ভারত, আপনারা এখনো কেন বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারকে সমর্থন করে যাচ্ছেন? আজকে কেন আবদুল কাদের আপনি চিৎকার দিয়ে বলেন আজকে ভারত বিরোধী ইস্যু বিএনপি, ভারত বিরোধী ইস্যু বিএনপির নয়, বাংলাদেশের কোটি কোটি মানুষের এই দাবি। বাংলাদেশকে আজকে যে অগণতান্ত্রিক ব্যবস্থায় রূপ নিয়েছে, আজকে অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করছেন, যাই বাংলাদেশের জনগণ এই ইস্যু নিয়ে কথা বলছে, বিএনপির ইস্যু নয়। আজকে আপনারা কেন অবৈধ সরকার সমঝোতা স্বাক্ষর করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি জনগণ বলা শুরু করেছে, আগাও ফেলেছেন? বিস্তার পানি তো আনতে পারেন না, বর্ডার তো গুলি বন্ধ করতে পারেন না, ফেলানির লাশের বিচার তো আপনি করতে পারেন না। আপনি পারেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে মানুষকে গুম করা, মানুষকে বিনা কারণে জেলে রাখা, বেগম জিয়াকে জেলে রাখা, তারেক রহমানকে অসত্য মামলায় সাজা দিয়ে আজকে সংসদ অবৈধ সংসদে দাঁড়িয়ে তারেক রহমানকে ফিরিয়ে আনার কথা বলেন। বাংলাদেশের মানুষ সচেতন আছে, বাংলাদেশের মানুষ জানে কি করে এই 16 বছর অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকা সরকারকে বিদায় করতে হয়। শুধু প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, আপনারা নিরপেক্ষতা যদি বজায় রাখতেন, আপনারা যদি আজকে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থাকতো, তাহলে অবৈধ সরকারকে, বিনা ভোটের সরকারকে, অগণতান্ত্রিক সরকারকে আপনি সহযোগিতা করতেন না। আজকে কোথায় বেনজি, কোথায় আজিজ, কোথায় মতিউর? আবার নতুন করে ফয়সালেরা আবিষ্কার হয়েছে বাংলাদেশে। এইভাবে বহু লোক এখন এই সরকারে সরকারের আশ্রয় আছে, যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়িঘর করে সুইমিং পুল তৈরি করে রাত্রে সাঁতার কাটে, তাদেরকে আপনাকে বের করতে হবে, নয় বাংলাদেশের মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। তাই আবাদুল কাদের সাহেব যেভাবে কথা বলছেন, কথা বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন, ক্ষমতায় টিকে আছেন আমলাতন্ত্র দিয়ে, কিছু সংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে একদিনের জন্য এখনো নিতে পারেন নাই। তাই ভাই ভাই নির্বাচন, দামি নির্বাচন, এমপি হবেন, এমপির ছেলে উপজেলা চেয়ারম্যান হবে, এমপির বউ পৌরসভার চেয়ারম্যান হবে, এমপির ভাগিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, এটা বাংলাদেশের জনগণ কসিন কালো চায় না। তাই যে গণতন্ত্রকে গলা টিপে আপনারা আজ থেকে বহুদিন আগে হত্যা করেছেন, 5 মিনিটের সংসদে দাঁড়িয়ে যে ভোটের বাক্সে হেলিকপ্টারে করে এনে এমপি নির্বাচিত ঘোষণা করেছিলেন, সেই আওয়ামী লীগ আবারও 2014, 2018, 2024 7ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মসনদে বসেছেন, বেগম জিয়াকে জেলে রেখে, তারেক রহমানকে দেশের বাইরে রেখে, চৌধুরী আলম ইলিয়াস আলীকে গুম করে, মির্জা ফখরুল আব্বাস গর্ছনকে জেলে রেখে আপনারা মনে করছেন এই দেশে বিএনপির রাজপথের আন্দোলনকে ঠেকাবেন? আমরা কোনোদিনও সেটা মেনে নেব না। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, শহীদ জিয়ার গড়া দলের শক্তি, যে শহীদ জিয়া বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করে নিজে যুদ্ধ করেছেন, বুকে হাত দিয়ে আওয়ামী লীগ বলেন, আবাদুল কাদের সাহেব বলেন, কয়জন মুক্তিযোদ্ধা আছেন এখন? আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কতজন মুক্তিযোদ্ধা আছে হিসাব নিকাশ করে কথা বলেন। তাই হিন্দুস্থানের সাথে ভারতের সাথে অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। এই অসম চুক্তি যদি কার্যকর করে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। তাই আবাদুল কাদের সাহেব আসুন, এখনো পদত্যাগ করুন।
লজ্জা হয় না, রেল লাইনের ভিতর যুবতীকে দর্শন করা হয়, এখনো রেল মন্ত্রী পদত্যাগ করেন নাই, লজ্জা হয় না কথা বলতে আপনাদের? আপনারা সব জায়গায় ব্যর্থ। 400 টাকার কাঁচামরিচ খাওয়াবেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগরি ঘোড়ার লাগামহীন চলছে। আজকে আপনারা সেই দিকে নজর না দিয়ে কিভাবে সমঝোতা চুক্তি করে ক্ষমতায় টিকে থাকবেন সেই দিকে আপনাদের আজকে নজর। তাই আজকে প্রজন্ম বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানাবো, পদত্যাগ করুন, সময় এখনো আছে।